আইসলাম 24 আমার যুবক ভাইরা যারা বিবাহ করেছি এই সুন্দরী বউয়ের পিছনে পয়রা এমন যুবক আছে ওই সুন্দরের সুন্দরীকে প্রাধান্য দিতে যায় আর নিজের বাবা মাকে ঘর থেকে বাহির করে দেয় ঠিক কিনা বলেন কিসের কারণে ওই সুন্দরীর পাগল হয়ে গেছে সুন্দরে যা বলে তাই শুনে যারা বিবাহ করেছেন তাদেরকে একটা পরামর্শ দিতেছি এই সুন্দরীর কাছ থেকে পরামর্শ নেওয়া যাবে কিন্তু সিদ্ধান্ত তাদের থেকে নেওয়া যাবে না সুন্দরীর কাছ থেকে পরামর্শ নেওয়া যাবে কিন্তু সিদ্ধান্ত নেওয়া যাবে না সিদ্ধান্ত নিলেও বিপদ ঘটতে পারে ছোট্ট একটা মিশাল এক রাজা রাজার রানী বলতেছে রাজামশাই আমাকে একটা নদীর মাছ খাওয়াইতে পারেন রাজামশাই বলতেছে কি কস আমি রাজা তুমি একটা নদীর মাছ খাইতে চাইছ না কি কোনো ব্যাপার জাল্লাকে ডাকতে যাই জাল্লা একটা নদীর মাছ পাইলে আমার আমার রাজদরবারে পাঠিয়ে দিও ওই জাইলা করছে কি পরের দিন একটা মাছ নিয়া উনি নিজেই রাজদরবারে চলে আসছে রানীমা মাছ খাইবার চাইছে তো রাজদরবারে নিয়ে আসছে জাল্লাকে বলতেছে এই মাছের দাম কত কই রাজা আপনার কাছে দাম চামু আপনি যা দেন দেন আপনার কাছে দাম আমি চাব না আপনি যা দেন দেন আমি রাজামশাই করছে কি ধরেন 10 টাকা দিয়া দিছে মাছটার দাম হইলে 2 টাকা ওনাকে দিয়েছে কয় টাকা 10 টাকা যাইলা খুশি হইয়া টাকাটা পকেটে লইয়া বারবার পকেটে তাকায় আর হাঁটা শুরু করছে রানীমা আইসা বলতেছে মাছ কই যাইলা দিয়া গেল বলে কয় টাকায় রাখছো বলে ও তো কিছু চাই নাই আমি ওরে 10 টাকা দিয়া দিছি রানীমা দেখা খুব খেয়ে বলে হাই রে হাই কি করছো 2 টাকার মাছ 10 টাকায় রাখছো তাড়াতাড়ি মাছ ঘুরাই দিয়ে টাকা নিয়ে আসো তাড়াতাড়ি ঘুরাই দিয়ে কেন টাকা নিয়ে আসো এই মাছ আমি খাইতাম না এখন রাজামশাই তুই কি কস রে আমি একজন রাজা আমি 10 টাকা দিয়ে মাছ রাখছি এই মাছ আবার ঘুরাই দিয়া আমি টাকা আনবো আমার মান সম্মান কি থাকবো আমার নাক কাটা যাইব না স্ত্রী বলতেছে আমি একটা বুদ্ধি শিখাই দিই এই বুদ্ধিতে বুদ্ধির পেছে ফেলাইয়া মাছ ঘুরাইয়া দিবা বলে কি বুদ্ধি বলে জাল্লারে ডাক দিয়ে বলবা ওই তোর রানীমা তো সব মাছ খায় না তো এই মাছটা কি পুরুষ না মহিলা যদি জাল্লা বলে পুরুষ তাহলে তুমি বলবা তোমার রানীমা পুরুষ মাছ খায় না আর যদি বলে মহিলা তাহলে তুমি বলবা তোমার রানীমা পুরুষ মহিলা মাছ খায় না এই সুতে তুমি মাছ ঘুরাই দিয়ে টাকা নিয়ে আসবে জাল্লা ডাক দিছে ওই জাল্লার আবার ডাক ওই জাল্লা এদিকে আসো বলে কি কয় তোমার রানীমা তো সব মাছ খায় না এই মাছটা বেটা না বেটি পুরুষ না মহিলা জাল্লার মাথায় টনক লেগে গেছে জাল্লা কি উত্তর দিয়ে শুনবেন আল্লাহু আকবার জাল্লা উত্তর দিছে হে রাজামশাই শোনেন আমার এই মাছটা পুরুষ নয় মহিলাও নয় এই মাছটা হলো হিজলা কি দিছে উত্তর হিজলা তখন রাজামশাই বলতে তোর মাথায় এত বুদ্ধি তোর মাথায় এত বুদ্ধি এত বুদ্ধিমান মানুষটা জাইলাগিরি করতেছো যা করে খুশি হয়ে আরো 50 টাকা দিয়ে দিলাম সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এই কারবারটা ওই মহিলা চাইছে দেখতেছে যে পাঠাইলাম মাছ ঘুরাইয়া দিতে এই মাছ আবার নিয়ে আসতেছে আরো 50 টাকা দিয়ে আসলো ডাকতেছে কি খবর মাছ ঘুরাই দিলা না কয় হারে এত বুদ্ধিমান মানুষ আমি ওর পেছে পেছে ফালাইতে পারি নাই আমি আবার নিয়ে আসি বলে কে বলে এই ঘটনা ওই জাল্লা 50 টাকা পায়া এত খুশি হইয়া বারবার গুনতেছে আর হাঁটতেছে গুনতেছে আর হাঁটতেছে এই টাকার ফাঁক দিয়ে 2 টাকার একটা নোট মাটিতে পড়ে গেছে মাটিতে পড়ার পরে ওই টাকাটা উঠাইয়া সুন্দর করিয়া মুইসা একটা চুমা দিয়া পকেটে নিছে এই ঘটনাটা ওই রানীমা দেখছে রানীমা দেখা রাজাকে বলতেছে ওই দেখছে এত পিসাসের পিসাস একটা টাকা পড়ে গেছে সে টাকাটা উঠিয়া যায় নাই ওটারে উঠাইয়া সুন্দরভাবে চুমা মানে মুইসা গুইসা চুমা দিয়া তারপর পকেটে লয়ে হাঁটা ধরছে ধরে মানে যদি দোষ খুঁজে তাহলে দোষের অভাব নাই একজনকে মানে বারবার দোষ খুঁজতেছে কিভাবে তাকে আটকান যায় কিভাবে ফাঁসান যায় কিভাবে তাকে জেলে দেওয়া যায় কিভাবে ফাঁসি দেওয়া যায় কিভাবে রিমান্ডে যাওয়া যায় এই চিন্তা ভাবনা যদি ব্রেনটার ভিতরে থাকে তাহলে দোষের আর অভাব নাই তাহলে রানীমা কি করছে
রাজাকে বুক দিতেছে ধররে ও একটা টাকা পড়ছে সেটা উঠাইয়া আবার সুমাটুমা দিয়ে চলে গেছে হাঁটতে শুরু করছে আয় ডাক দে আয় এদিকে আসো বলে কি তোমার নামে বিচার বলে কি বিচার বলে একটা টাকা পড়া গেল সেই টাকাটাও তুমি ফালাই গেল না ওইটাকে উঠাইয়া আবার মুইছে বিচার তুমি একটা দিয়া পকেটে লইয়া হাইটা হাঁটা শুরু করছো কারণ কি যাইলা বলতেছে হুজুর টাকাটা যখন পড়ছে আমি নজর করে দেখতেছি টাকার এক পিঠে আপনার ছবি আর এক পিঠে আমার রানীমার ছবি বলে এই টাকাটা যদি আমি এখানে ফালাই থেয়া যাই কত কাক পক্ষী হাঁটাচলা করে কুকুর শিয়াল বিয়ারা হাঁটাচলা করে এই আপনার চেহারা আপনার ছবির উপরে একটা কুকুর পাড়া দেবে এটা কি আপনি চান না তা তো চাই না বলে এই ছবিকে মহাব্বত করে আমি টাকাটা উঠাইয়া ধুইয়া মুইসা এক আপনার ছবির উপরে একটা চুমা দিয়া আবার আমি পকেটে নিস যাইলা বলতেছে তোর মাথায় এত বুদ্ধি রাজা বলতেছে তোর মাথায় এত বুদ্ধি বলতে হা কয় যা তোরে আরো একশো টাকা দিয়ে দিলাম মহিলা রানীমা বলতেছে আর বুদ্ধিতে কাম হবে না তুমি পরামর্শ আর কাম হবে না তুমি তাড়াতাড়ি ঘরে আসো তাড়াতাড়ি ফিরে আসো আমার বুদ্ধিতে কাম হবে না তা আমরা যারা আমার সুন্দরী দেখা সুন্দরীর পিছনে পইরা সব কিছু ভুইলা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব মা বাপ সব কিছু ভুইলা এক সুন্দরের পিছনে পইরা তার সিদ্ধান্তে তার পরামর্শে যদি আমি সিদ্ধান্ত নেই তাহলে আমার বিপদ ছাড়া কোনো উপায় থাকবে